बाय साई तु हिंदू फुएगुल लगे आटोस गाँव क्या मुसलमान फुएन नहीं सानस नी तारा कतान कमी नियल कोनोदिन हमारे माप पाइबी ओ से साड़ो कल लगे चलतम ना चलतम हमारे बुझाई लगत ना हम बुझिया चल दे बंधु मुसलमान हुआ कितना लगे तुम गुरी बेरार हुआ पास नानी रिपन बाप टू गोफाल सजल एरा लय गुरस ना कितना लगे पास नानी इतना गुरी आराम लगे गुरी तर इतना खिजात गुरा तु फाक ढुकास खावास गुमाय सप्ताह करे इता किजात आउरी माथिता फागर खे ढुकाई तो खाई एक लगे ताकि एक लगे घुमाई इगान इगान ठीक आसे गाउर हमरा सेले नाइनी तारा ले गुरस नाकी ओ हमरा गाउर हिंदू मानसरा खिताबे तो लगे साली करे हमरा खाली बखोइन कोन तुन किता मुस्लिम फल ले गुरस खितल लगे हिंदू मान फासना नी हमार तोरे भाई सेम अवस्था এখন আমার লগর মুসলিম ফয়েন যেটা আসইন ইতে আমার লগে মাথা বাদ দিলাইছ আমি তোর লগে চলি গিতার লাগে চললে কি তোয় আমি কেতা কইয়া নিদে তুই হিন্দু হই যা তুই কি আমার ঘরে তুই মুসলিম হই যা করেনি কোনো আমরা চলি আর আমি আমার ধর্ম পালন করি আর তুই তোর ধর্ম পালন কর দে ঠিক আছে না তার আর বেটা বুঝই না জেসা দাদা ওকে আমরা চলমু ঠিক আছে আমরা চলি আচ্ছা হরুলদা আমি তো বাকটুরিয়ার লগে চলি নানি ও আমরা মানসে তার লগে চলতে খালি বাধা দেই আমি তার লগে চলিয়া তো আমরা ধর্মর কোনো খাম উল্টা করি আর না আমি যে সময় মসজিদ নমাজও হামাই হে বারে উবাদ থাকে আমি নমাজ পড়া শেষ করি আনলে বারো আনলে হয়ে আমার লগে যায় হে তো আমার নমাজ পড়তে বাধা দেয় না হে যে সময় মন্দিরও যায় আমিও তো বারে উবাদ থাকি হে তার মন্দিরের খাজ শেষ করিয়া বারো আয় এরপরে একলগে যায় হে তো কোনোদিন তার ধর্মর কোনো খাম আমার উপরে চাপাইয়া দিছে না আমিও আমরা ধর্মর কোনো খাম তার উপরে চাপাইয়া দিছি না কোনো শিরক তো করি আন না এরপরেও কিতার লাগে আমরা মানুষে খালি বাধা দিন তার লগে চলতে তার বাড়িতে আমি যাই খাই হে আমার বাড়িতে আইলেও খায় ও তার বাড়িতে গিয়ে খাওয়া কিন্তু আমার গুণা নেই বা তারে খাওয়ানি কিন্তু আমার গুণা নেই একুচ্ছু যদি খাওয়ায় ই খাবার গুণা নাই যদি তার রোজগারটা হালাল হয় বুঝছো নানি আর রোজগার যদি হারাম হয় তো মুসলমানের বাড়িতে খাওয়া গুণা আছে আর রোজগার যদি হালাল হয় তো হিন্দু বেটারও খাইলে কোনো অসুবিধা নাই মাছ বুঝাইছো নি তুমি তো এমন কোনো জিনিস খাইতে নাই দেখো তোমার ধর্ম লাগে যাইজ নাই হ্যাঁ আর হ্যাঁ তো তোমার এই লাই ফোন তো কইছেও না বিলে তুই ও জিনিসও খা ঠিক আছে নাই তো ইটা হইলো আমি তোমার হয় এরা যারা আছে এরা রইল ভিতরে একটা হিংসা আমাই গেছে হিন্দু মুসলমানের মাঝে একটা কমিউনিটি বাবাই গেছে যার কারণে হিন্দু চাই আলোক রহিত মুসলিমে চাই হে আলোক চলতো আর তুমি তাই তোমার বন্ধুত্ব তুমি তাই এই জিনিসটা বুধু হারায় না যে কমিউনিটি জিনিসটা কিতা হ্যাঁ আর তুমিও তার কাছ থেকে অনবন্ত ইলে কিছু পাইছো না তোমার মাত্রা কি বুঝলাম হেও তোমার কাছ থেকে ইলে কোনো জিনিস পাইছে না যেখানোর লাগে তোমার কমিউনিয়ন মনে করতো বা তুমি তার কমিউনিয়ন মনে করে করতায় কিন্তু এক সময় ইলে আইব তোমাতানোর এটা মানুষে বুঝবো আর এটা এমনি একটা সমাধান হইব একে পুরা গাও বরবাদ করবো আজ হ্যাঁ চলে খালি তার দেখা দেখে আরো ওলা চলবো এগুলো গাঁতে বকরা লাগবো বার করার একটা ব্যবস্থা করাও লাগবো তড়ি গড়ি সবাই চাই তুই এগুলোকে চলা বাদ দিবেন না না তুই সাফ সাফ কইলে চলা বাদ দিবেন না ইত্যে নাই মাত আমি তো তার লগে অতদিন দেখি চলি আর হে তো কোনোদিন আমার উপকার করা ছাড়া ক্ষতি করছে না তে আপনার তোর কিতা অসুবিধা আমি তার লগে চললে কিতা তোর উপকার করছে এখন তা কোসাই কি ফাইরুল ইসনি ওজন কয়দিন আগে তোমার কাছে গেছিলাম আর আপনি তোর কাছে আইসলাম আব্বার তোরা ঔষধ নিতে আসলাম 10,000 তাহলে খরচ দিন না খুব সিরিয়াস অবস্থা তানোর 5,000 টাকা নেই অত টাকা নাই খরচ দেবার মতো অন্য কোনো বার দেখ আপনি দেখুন না তোরা কষ্ট করে যদি মিলে যাইতে পারতা যে ডাক্তারে কোন দিন দিছিল থাইরয়েডে গো ওগু করাইতে পারিয়ান না টাকার লাগিয়া 500 টাকা পকেটও নাই আমার 5,000 টাকা ইয়া কিলা খুচরি হবস আর মিলতো নাই নানি না অন্য ভাই দেখ পাইবে আচ্ছা পাইবে পাইবে 5,000 টাকা খরচ খেয়ে খারাপ লাগিব এখন করে দেবো তা আছে নি খুঁজে আর হে বাদে খরচ নিয়ে ঘুরিয়ে দিব কিলা ওখানে তো চিন্তা রে ভাই কি দারে 10,000 তোরা দেন না আব্বার অবস্থা বেতালা খারাপ তোরা ঔষধ আনতে আসলাম নে দিলেই মো আপনারে কয়দিন পরে আমি 5,000 টাকা নি আমার এই নিয়ে একটা টাকা নাই আছে 50 টাকা বিকালে আমার তোরা খাম আছে আর তো দেখুন না এক লাইন করে কোনো বাইতে যদি দিতে পারতাম আমার টাইন কোনো লাইন নাই তুই অন্য কয়ের ওর কাছে যা পাইতে পারস আচ্ছা তে দূর একটা তো মানুষের কাছে পয়সা পাইলাম না
আম তো আর খারে কইতাম লাশমেশো বন্ধুরে খুঁজলে খুঁজিতাম তারও খুঁজিতাম গিলা ও দুই তিন দিন আগে তার খালি বুঝা গেছে তার আইন পয়সা থাকতো না দেখিলাই একবার হইয়া ও বন্ধু হ বন্ধু ও হইয়ার টেকা 5,000 লাগছিল আরে আব্বার ওষুধ আনতাম আসলাম 5,000 টাকা নি আচ্ছা আমি দেখি কোনো গান খতম পারিনি আচ্ছা তো হইব জানাইস আমি বার চাইমু হ্যাঁ ঠিক আছে Switch off the high. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है कृपया कुछ समय पश्चात प्रयास करें द नंबर यू आर कॉलिंग इज करंटली स्विच्ड ऑफ प्लीज ट्राई लेटर শেষ পর্যন্ত একটা কুয়াশা আসলো বন্ধুর কাছে ভাইমু ও বন্ধুও দুকা দিলাইলো এখন মোবাইল সুইচ অফ করিলো পয়সা কইতে তোর মোবাইল গফ কিতার লাগে কোন সময় তাই ফোন মারি আর ফোন আমায় না তুই ফোন করার পরে আমি অনেক টাকা খুঁজাইছি কোনো বার টাকা পাইছি না পরে আমার ফোন একটা বন্ধক তৈয়া কিছু টাকা আমি আনছি না তোর আব্বার ওষুধ আনি দিছি ওটার লাগে ফোনে গফ কর বেশ লেট হইতো না আবার আনিলি মোবাইল বাহরি আমি তো তোরা কত সময় গুলো ভুল ভাবিছিলাম আচ্ছা শুন শুন তুমি তোর আব্বা কাছে যা তার শরীর খারাপ তো দেখাশোনা রাখ কিছু লাগলে আমার খবর দিস আচ্ছা আচ্ছা আজকে তা কি তুই তোর জেলা চল রে ওলা চল আমরা কোনোদিন বাধা দিতাম না তোর কিদার রে বলো আসো নি বলা তোমার বন্ধু একটু আগে গেছে তোরা টান ফড়াই গেলে ফাইলি ভাই আচ্ছা ঠিক আছে যাও বেড দাঁড়িয়ে আন ভাই আর ফিল্টো বাল্ব লাগাইতে লাগবো আরো দুইটা পয়সা কালেকশন করা লাগবো ভাল লাগে দেখিয়া পুরা ভারতবর্ষের চিত্র যেদিন ওরকম হয়ে দিব গোটা বিশ্বের নেতৃত্ব ভারতবর্ষের